অভিনব পদ্ধতি দিয়ে মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দশমী ঘাটে হচ্ছে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন। 7 অক্টোবর পর্যন্ত চলবে মায়ের ভাসান পর্ব। প্রতিমা নিরঞ্জনে রয়েছে 2টি ক্রেন ও 3টি ট্রলি, মোতায়েন রয়েছে এনডিআরএফ কর্মী, বলেছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। দেবী দুর্গার ভাসান পর্বকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে এবছর আগরতলা পৌর নিগম অভিনব পদ্ধতি অবলম্বন করেছে। মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার থেকে রাজধানীর দশমী ঘাটে শুরু হয়েছে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন। সাত অক্টোবর পর্যন্ত চলবে মায়ের ভাসান পর্ব। দশমী ঘাটে প্রতিমা নিয়ে আসলেই পৌর নিগমের উদ্যোগে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। প্রতিমা নিরঞ্জনে রয়েছে 2টি ক্রেন ও 3টি ট্রলি, মোতায়েন রয়েছে এনডিআরএফ কর্মী। দশমী ঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি আরও বলেন, তিন দিনের বৃষ্টিতে হাওড়া নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে, তাই নিরাপদে যাতে প্রতিমা নিরঞ্জন করা যায় এজন্য আগরতলা পৌর নিগম থেকে 90 জন শ্রমিক ভাসানে মোতায়েন থাকবে। দিবারাত্রি চলবে তাদের কাজ। 7 অক্টোবর গভীর রাত পর্যন্ত মায়ের ভাসান পর্ব চলবে। মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ টিএসআর, রয়েছে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা। শিশু নারী পুরুষ এবং বৃদ্ধ বৃদ্ধা সকলেই যাতে নিরাপদে ভাসান পর্ব প্রত্যক্ষ করতে পারেন, এই লক্ষ্যে পৌর নিগমের অভিনব উদ্যোগ। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বৃষ্টির জন্য নদীর জল বৃদ্ধি পেয়েছে, কোন ধরনের এনডিআরএফ স্টাফ ব্যবস্থা করা সব ব্যবস্থা করা আছে, এই কারণে আমরা ট্রেন রেখেছি, আমাদের লোক রেখেছি, যাতে ক্লাবে লোকজন বেশি কাছে না যায়, আমরা সমস্ত ব্যবস্থা করেছি। এটা অভিনব ভারত সেই প্রথম হয়েছে যেখানে সরকারি উদ্যোগে উদ্যোগে মামুলি অনুষ্ঠানের মাধ্যমে মায়ের বিসর্জন। এদিকে দুপুর থেকে দর্শনার্থীরা দশমী ঘাটে ভিড় জমাতে থাকে। একই সঙ্গে 5 থেকে 6টি প্রতিমা নিরঞ্জন হচ্ছে। মায়ের বিসর্জনকে কেন্দ্র করে আবাল বৃদ্ধ বনিতা সকলেই আনন্দে মেতে উঠেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানকার্ড।